প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশা বলার বিধান কি? মামুন রংপুর থেকে প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন করেন। গত দুই তিন দিন আগে এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। প্রশ্নটা পড়ছিলাম, করে প্রশ্নজনে কোথায় হারিয়ে গেছে, খুব দরকারি প্রশ্ন। এই প্রশ্ন যারা করেন তাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়া আখেরাত সকল সৃষ্টি জগতের রব এবং বাদশাহ। এটা কে? আল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোজাহানের বাদশাহ কিভাবে বলে? এটা তো আল্লাহ তাআলাকে বলা যায়, এটা হলো বক্তব্য। আমি এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশাহ বলে, এটাতে শিরক হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে দোজাহানের বাদশাহ বলে উদ্দেশ্য হয় যেটা, সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা, সেটা হলো যে উনি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়েছেন, নেতৃত্বের আসন আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশার মতো সম্মানীয় ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তাকে মান্য করেছে গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা, অর্ধ জাহান এর নেতৃত্ব আল্লাহ তাআলা তার এবং তার সাহাবীদের কাছে দিয়ে দিয়েছেন। অতএব তিনি দুনিয়াতে বাদশাই ছিলেন, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন। সবাই যখন দড়ির উপরে থাকবে, পরেশান থাকবে, নবীরা পর্যন্ত পরেশান থাকবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে সুপারিশ করবেন, তার বিশেষ মাকাম থাকবে, মাকামে মাহমুদ থাকবে, বাদশার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা তাকে রাখবেন, একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না। তাহলে বাদশার মতো মর্যাদা থাকবে, তিনি সেখানে অনেক, এখানে অনেক, এ হলো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে যদি বলা হয় তাহলে তাকে দোজাহানের বাদশা বলাতে কোনো অসুবিধা। আর যদি কেউ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করে বাদশা বলে, তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে। আমাদের সমাজে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমতুল্য মনে করে এবং এইটা একেবারে পরিষ্কার শিরক, এবং এর কারণে ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আল্লাহর কোনো তুলনা চলে? আল্লাহ হলেন স্রষ্টা আর তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম। অতএব আল্লাহর সাথে তার কোনো তুলনা চলে না, তিনি আল্লাহর বান্দা। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর দূত ছিলেন, অতএব তার মর্যাদা ভিন্ন। কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ এরকম মনে করা যাবে? অনেক অনেক শ্লোক আছে, অনেক আপনার ওই যে বাউল গান আছে যে যিনি আল্লাহ তিনি খোদা, এরকম একটা না বরং একাধিক গান আছে, এগুলো একেবারে পরিষ্কার শিরপূর্ণ গান, এগুলোতে বিশ্বাস করলে ঈমান থাকবে। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা কি নামাজের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফরজের পরে কি ছিল? ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ। এটা আমার কথা না, আসলে আমরা হাদিস থেকে জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত সম্পর্কে, তাহরিমুহা আত-তাকবীর ওয়াতাহলিলুহা আত-তাসলিম, ওয়াতাহলিলুহা আত-তাসলিম। নামাজের শুরুটা হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, আর নামাজের শেষটা হয়, সমাপ্তিটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা হলো হাদিসের বক্তব্য। তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন দোনদিকে, এর মাধ্যমে নামাজ শেষ, ইমামের সাথে আর মুক্তাদির এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক নাই। এরপরে সব কাজ ইন্ডিভিজুয়াল, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, সুন্নত পড়বেন, বাকি সব কাজগুলো ব্যক্তিগত, এখানে আর জামাতবদ্ধতার কোনো রূপ নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন পাঁচ ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরায় ফেলায়, এরপর আমাদের দেশে সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড মুনাজাত করতে দেখি, যে সবাই মিলে হাত তুলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায়। অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে, সেজদা করছে, বৈঠক করছে, দাঁড়াইছে, এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে, জামাতের সাথে করছে, সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের নেতৃত্বে সবাই জামাতের সাথে করে, এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে, ঠিক না? ঠিক। অথচ যে হাদিস আমি বললাম, এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুক্তাদি সবার নামাজ শেষ, এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই,
শুধু তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের যে সালাম এই সালাম ফেরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন নামাজের পর হাত তুলে ইমাম সাহেব মুক্তাদি সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে এমন কোন আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় কথা কি বুঝাইতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই কতদিন করছেন মদিনায় হিজরতের পর কত বছর বেঁচে ছিলেন তিনি 10 বছর এই 10 বছর ধরে তিনি ইমামতি করেছেন 10 বছরে কত ওয়াক্ত নামাজ হবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এই সম্পর্কে যে চটি বই রেখেছেন ওখানে সম্ভবত উনি 18000 ওয়াক্ত কাউন্ট করে দিয়েছেন যে 10 বছরে 18000 ওয়াক্ত নামাজ হয় 18000 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এবং সাহাবীদের মধ্যে ইমামতি করে সালাত আদায় করেছেন এর ভিতরে দুইবার চারবারও একবারও এমন প্রমাণ পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পরে দুই হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন সাহাবীদের সাথে দোয়া করেছেন আমিন আমিন বলেছেন এরকম একটা হাদিসও পাওয়া তো আপনি কার অনুসরণ করার জন্য নামাজের পরে সম্মিলিতভাবে এই দোয়াটাকে আবশ্যক বানাবেন তবে হ্যাঁ এর মানে এই না যে নামাজের পরে দোয়া করা যাবে না ভুল বুঝবেন না আপনি নামাজের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি চাইতে পারেন কোনো অসুবিধা নেই বরং চাওয়া উচিত যদি আপনার কোনো চাওয়া থাকে অবশ্যই চাইবেন নামাজের পর দোয়া কবুলের একটা জায়গা আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিতভাবে দোয়া করতে হবে এই যে ট্র্যাডিশন বানিয়ে ফেলছি আমরা এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় পরিষ্কার কথা ভাই শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তারপরে চার খলিফা মিলে কত বছর শাসন করছেন 30 বছর কত বছর এই 30 বছরের মধ্যেও কখনো তারা 30 বছরে আবার ওইভাবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত করে তারা তো ইমাম ছিলেন সবাই তাহলে কত ওয়াক্ত হয় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর খোলাফা রাশিদা 30 বছর মোট 40 বছরে আপনি গড়ে দেখবেন যে 70000-এর বেশি বার নামাজ হয়েছে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে নামাজ হলে একবারও যদি ওনার মাধ্যমে সবাই মিলে সম্মিলিত দোয়া করতেন হাদিসে আসতো কি আসতো না অথচ এবার কোনো হাদিস পাওয়া যায় না ইসলাম ফাউন্ডেশন থেকে সব হাদিসগুলোর বাংলা অনুবাদ হয়ে গেছে আপনি খুলে দেখেন তো সালাত অধ্যায় খুলে দেখেন তো নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আপনি দেখেন এই আমলটা পান কিনা যদি না পান ইবাদত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি যদি না করেন আপনি কার অনুসরণ করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার অতএব আমরা নামাজের পরে মাসনুন দোয়াগুলো শিখব আর ভোর রাতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল একটা হাদিসে আসছে যার কারণে আপনি নামাজের পরে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন 100 বার আপনি চাইবেন কিন্তু ওই যে ট্র্যাডিশনাল মুনাজাত না রেডিমেড দোয়া না যে ইমাম সাহেবের সাথে হাত তুলছেন ইমাম সাহেবের সাথে নামাইছেন এটাকে জরুরি মনে করছেন অনেকে বরং মুসল্লিদের একটা বড় অংশ আছে শুধু হাত উঠান আর হাত নামান বেচারা কিছুই জানেন না হুজুর উঠাইছে তাই উঠি উঠান হুজুর নামাইছেন তাই উনি নামান অনেককে দেখবেন যে হুজুর উঠাইছে আশেপাশ থেকে বেচারা হয়তো জিকির আজকার করতেছে উনি দোয়া করলে একটু পরে করবে আল্লাহর কাছে হয়তো কিছু চাইবে সেটা পরে চাইবে এখন আজকার পড়তেছে তিনি দেখবেন আশেপাশ থেকে অন্যরা সবাই তারে খোঁচায় পাবে আছে না নাই আরে হুজুর উঠাইছে তুমি বসে আছো কেন আবার হুজুরের হয়তো আজকে তিন চারটা দোয়া ছিল এগুলো শেষ করছে হুজুর এখন হুজুর হাত নামায় ফেলবে তো সে হয়তো আরও কিছু চাওয়া আছে তার আজকে তার একটু পেটে ব্যথা তার বউ শরীরটা খারাপ আজকে তার ব্যবসাটা ভালো না আরও অনেকগুলো আইটেম আছে দোয়ার সে এগুলো একটা একটা করে করতেছে হুজুরের হয়তো আজকে তেমন কোনো ডিমান্ড নাই আল্লাহর কাছে দু চারটা ছিল দোয়া শেষ করে ফেলছে হুজুর এখন আল্লাহুম্মা আমিন নামায় ফেলছে আর এদিকে বেচারা হয়তো আরও একটু দোয়া করতেছে লম্বা আশপাশ থেকে তাও দেখবেন ঠেলাঠেলি করতেছে যারে হুজুর নামায় ফেলছে তুমি কী করতেছে এখন তো এগুলো আমাদের ভুল ধারণা যে নামাজের পরে ইমামের সাথে এইভাবে হাত তুলতে হয় ট্র্যাডিশনাল দোয়া করতে হয় হ্যাঁ আমরা এই সময় জিকির আজকারগুলো সুন্নত নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আমরা নিজেরা নিবেদন করতে পারবো কথা কি বুঝতে পারছেন এখন এটা শুনে আপনার এলাকার ইমাম সাহেব নামাজের পরে সোহাবিন কি দোয়া করে সেখানে গিয়ে এবার গন্ডগোল ফাসাদ হাতাটাতা গোছায়া লাঠিসোঁটা নিয়ে শুরু করে দিবেন কি বলেন এটা করবেন আপনি নিজে সুন্নতের উপরে আমল শুরু করবেন সুন্নতের শিক্ষা মানুষকে দিবেন তাহলে খেলাফে সুন্নত সমাজ থেকে এমনি দূর হবে আপনি আপনারটা করবেন আর ওলামা ইকরাম যে দীর্ঘদিন থেকে চলে আসছে অনেক ওলামা এটাকে মুস্তাহাব বলেন তাদের মতের উপরে শ্রদ্ধা রাখবেন আপনি গন্ডগোল ফাসাদ করতে পারবেন না কিন্তু আমি যেটা বলেছি ভেরি ক্লিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই উনি ইমামতি করে উনি যদি সালাম ফেরানোর পরে সবাই মিলে মুনাজাত করতো তাহলে সেটা হাদিসে আসতো কি আসতো না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে ছোটোখাটো তুচ্ছ তুচ্ছ কোনো কাজও যদি করছেন ছোটোখাটো কোনো কাজ সেটা পর্যন্ত হাদিসে আসছে না আসে নাই তাহলে
নামাজের মতো এরকম বিষয় শত শত হাজার হাজার মানুষ সাহাবীরা সেখানে ছিলেন একবার যদি করতেন শত শত হাদিসে সেটা বর্ণিত হতো হাদিস সম্পর্কে সাধারণ ধারণা রাখেন সেই লোকটাও জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম প্রকাশ্যে একটা আমল করবেন আর সেটা উল্লেখ থাকবে না হাদিসে এটা কোনোদিন হতে পারে জোড়া তালি দিয়া যদি আপনি সাবেত করেন যে নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া কবুলের আদব হাত তোলা আর কিছু মানুষ একত্রে দোয়া করলে সবাই সাথে আমিন বলে দোয়া কবুল হয় তিন হাদিসকে জোড়া তালি দিয়ে যদি আপনি দোয়া সাবেত করেন তাহলে এরকম শত শত জায়গায় সাবেত করা যাবে যেগুলো আসলে সাবেত না আল্লাহ আমাদেরকে সুন্নাতটা বুঝার তৌফিক দান করুন